রাস্তা পারাপার করতে গিয়ে দুটি বাইকের সংঘর্ষে আহত দুই ব্যক্তি ঘটনাটি ঘটেছে শিমুলতলার NH এইচ তিনশো সাতাশ নম্বর জাতীয় সড়কে আহত যুবকের নাম দিনেশ সিংহ যার বয়স তিরিশ পানি ট্যাংকির গগারু এবং ভবানন্দ বর্মন যার বয়স তিরিশ কেলাবাড়ির বাসিন্দা বলে জানা যায় পুলিশ সূত্রে জানা গেছে সোমবার বিকেলে দুইজন বাইক আরোহী কেলাবাড়ি থেকে কাজের সূত্রে যাচ্ছিল সেই সময় অপর দিক থেকে আসা স্কুটি চালক রাস্তা পাড়াবাড়ির সময় দুর্ঘটনাটি ঘটে ঘটনায় আহত হয় দুইজন যুবক আহতদের মধ্যে দীনেশ সিংহকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ভবানন্দ বর্মনকে বাতাশি স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে করিবাড়ি থানার পুলিশ গোটা ঘটনা তদন্তে পৌঁছে পুরো ঘটনা তদন্ত শুরু করবে আমি তো দোকানে কাজ করি দোকানে সব কাজ করতেতে করতে আমি কাজ করতেছি তারপর দেখলাম যে গাড়ি যাচ্ছে গাড়ি যাওয়ার পরে ওইদিকে স্কুলে দাঁড়াইলো স্কুটি দাঁড়ার পরে তারপর গাড়ি যাচ্ছে গাড়ি যাওয়ার পরে এখন এদিক থেকে যে কখন গাড়ি আসছে ও দেখে নেই মনে হয় এখন গাড়ি ঘুরতে চাইছিল না কী করতে চাইছিল এখন এদিকে আসতে চাইছে এখন ওই দিক থেকে পালসার গাড়ি আসছে আসছে এখন দুজনের মুখ মানে দুজনে ধাক্কা লেগে মানে একবার পাল্টি খেয়ে একবার এসে হয়েছে তারপর আমি আর নাই তারপর দৌড়াদৌড়ি করে সবাই মিলে তারপর আমি একটু ধরে ধরেছি খারাপ হয়ে গেছে দুজনে কি আহত হয়েছে এখন আহত বলতে যে স্কুটিওয়ালা হলুদ ও একটু আহত খুবই ডান্ডাচ্ছে বেশি বেশি আহত হয়েছে এখন ওনাকে হয় বাতাসে নিয়ে গেলো হয় তারপর তো আমি ফোন ফোন করে দিলাম এদিকে একটু বলে বাড়ির লোক আসো দুজন না একজন একজন এখন আমি আর পরে দেখি নাই আমি আমাকে নিজে ভালো লাগতেছে না ওই জন্য আমি তারপর একটু সাইড কাটলাম এটাই আর কি এটা শাসি বলতলা আন্ধার জোত গাড়িটা ওই পালসারটা তো ওদি মানে বাতাসি থেকে পানি যাচ্ছে ওরা এখন আও এখন যা যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওর বাড়ি আছে দুধ গেট কারণ ও এখন এখানে দাঁড়া এখন কোথায় যেতে চাইলো এখন আমিও বলতে পারবো মানে হ্যাঁ আমার নাম বিফুল রায় এখানে একটা স্কুটি আর বাইক স্কুটি বাইকের একটা সংঘর্ষ মানে ধাক্কা অ্যাক্সিডেন্ট ধাক্কা লাগলো তো লাগার পরে স্কুটি যে ছিল স্কুটির চালক তার অবস্থা শোনা গিয়েছিল যে আশঙ্কা ছিল তো তাকে বাতাসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল রেফার করা হয় বর্তমানে পরিবার সূত্রে জানা গেলো যে মোটামুটি সুস্থ সে সুস্থ আছে এবং যে বাইক ছিল তার পুলিশ সূত্রে জানা গেলো সে কেলা বাড়ির বাসিন্দা এবং ভবানন্দ রায় তার নাম কোনো এটা বড়দিন ইসলাম সিমলতলা অ্যাকচুয়ালি এই জায়গা হচ্ছে অ্যাক্সিডেন্ট এরিয়া যাকে বলে এই জায়গায় মায়ের সে অ্যাক্সিডেন্ট হতে থাকে তো সমগ্র জনসাধারণকে বা জনগণকে বলতেছি এই জায়গায় অথচ যে কোনো গাড়ি বাইক চার চাকা যাতে গতি যাতে বাইকের গতি যাতে আসে থাকে সবাইকে অনুরোধ করবো কেন এই জায়গাটা দীর্ঘদিন থেকে আমরা দেখতেছি যে মায়াসে অ্যাক্সিডেন্ট ঘটে